ওয়েলকাম টু জিও বাংলা। আজকে জিও বাংলাকে সঙ্গে করে নিয়ে আমি চলে এসেছি শ্রুতি নন্দনে। আপনারা জানতে চাইছেন নিশ্চয়ই কেন, সিক্রেট থাক নাকি, চলুন দেখে নিই ভিতরে কি হচ্ছে। আমার বাড়িতে বড় হওয়ার কারণে বলতে পারো, আমার বাড়িতে কোনোদিন কোনো রেস্ট্রিকশন নিয়ে ছিল না যে শুধু ক্লাসিক্যাল মিউজিক শুনবে। ক্লাসিক্যাল বাড়িতে এরকম সাধারণত থাকে যে ক্লাসিক্যাল মিউজিকই শুনতে হবে এবং অন্য গান শোনাটা ঠিক নয়, অন্য গান ভালো না, এরকম জাজমেন্টাল মাইন্ডসেট থাকে। আমার বাবার বা আমার মায়ের আমার দিদির কারোরই এরকম জাজমেন্টাল মাইন্ডসেট নয়, এবং তারা সবসময় আমাকে ওয়েস্টার্ন মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, পপ মিউজিক, জ্যাজ মিউজিক সব কিছুই আমার বাড়িতে সিডি থাকতো, সেগুলো আমি চালিয়ে চালিয়ে শুনতাম। তো আই গ্রিউ দিস হ্যাবিট অফ লিসনিং টু অল কাইন্ড অফ মিউজিক। তো আমি খুব বড় জাস্টিন বিবর ফ্যান ছোটোবেলা থেকে, ওর গান মানে ওর ছোটোবেলা থেকে ওর গান খুব শুনি। আর এই গানটা আমার দিদি, যার জন্য দিদির ছবিটা এখানে আছে, দিদি এই কাজে এই কাজটাতে ইনভলভ নয়, কিন্তু দিদি ইজ এ সিম্বল অফ ঠুমরি অফ টুডেস টাইম, মানে ইয়াং জেনারেশনের কাছে দিদি একজন একটা খুব বড় আইডলের মতো জায়গায়। তো এবং এই ঠুমরিটা আমি দিদির কাছেই শুনি প্রথম, এবং এই ঠুমরিটা দিদি গেয়েও ছিল তিন কন্যা বলে একটা মুভির গানে, ভালোবাসি বলে একটা গান ছিল, তার শুরুতে একটা আলাপের মতো করে এই ঠুমরিটা একটুখানি গিয়েছিল। জাস্টিন বিবারের লোনলি গানটা যখন আমি শুনি, তখন ওই গানটার সাথে রাগ কৌশিক ধ্বনি, আমাদের ভারতীয় সঙ্গীতের একটা রাগ, তো সেইটার একটা খুব মিল আছে। তো যখন কথাটা নজর করি, তখনও দেখি যে এই ঠুমরিটাই, পার্টিকুলার ঠুমরিটা, তোরে বিনে বালমা কাটে না কাটে মরি শুনি সেজেরিয়া, এই কথাটার সাথে লোনলিনেসের একটা সংযোগ আছে। তো সুরের প্যাটার্নটাও রাগের সাথে মিলছে, কথাটাও মিলছে, তো দ্যাট অটোমেটিক্যালি কেম টু এক্সিস্টেন্স যে এটা একটা নতুন জিনিস করা যেতে পারে, আর এরকম কম্বিনেশন ভারতবর্ষেও বোধ হয় কখনো আগে হয়। আমার তো খুব ভালো লাগে, আমার তো মনে হয় কারণ আমি নিজে খুব ভার্সেটাইল। আমাকেও রিসেন্টলি কীর্তনিয়ার বেশে একটি ইন্টারন্যাশনাল ছায়াছবিতে দেখা গেছে, মানে ইন্টারন্যাশনাল বাংলাই ছবি কিন্তু এতটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছে অভিযাত্রিক যে সবাই খুব অনেকবার করে বলেছেন কাজী। সেটা দেখে আমি খুব আনন্দিত ফিল করলাম, কারণ অনঞ্জন এত ট্যালেন্টেড, আমার জানা ছিল ভীষণ ভীষণ ট্যালেন্টেড, কিন্তু এইটা ভীষণ সুন্দর লাগছে, স্ক্রিন প্রেজেন্স ভীষণ সুন্দর, একদম অন্যরকম লাগছে। আই রিয়েলি এনজয় দ্য ভিডিও। আমার ভীষণই এক্সাইটমেন্ট এই গানটার জন্য, বিশেষ করে কারণ প্রথম ওয়েস্টার্ন কোনো গানের জন্য বাইরে থেকে ডাক পেয়েছি, এটা একটা খুব ভালো লাগা। কারণ এর আগে যতবারই কিছু গিয়েছি ওয়েস্টার্ন নিজের চেষ্টার জন্য বা নিজের ভালো লাগার জন্য, তো সেই জন্য এই গানটি অবশ্যই খুব স্পেশাল আমার জন্য। প্রথমেই বলে রাখি, প্রথমবারের জন্য না, এর আগেও কাজ করেছি, আর এটা তো সম্পূর্ণ একটা অন্য অভিজ্ঞতা। মানে আইডিয়াটা তো শুনে আপনারা বুঝতেই পারছেন যে এরকম একটা জাস্টিন বিবারের সাথে এরকম একটা ঠুমরির ম্যাশ আপ করা যায়, পুরো নতুন আইডিয়া। তো এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছে, অদ্ভুত অসাধারণ লাগছে, একদম নতুন কম্পোজিশন, আর একদম নতুনভাবে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে, তাই একদম কিন্তু মিস করা যাবে না লোনলি। আরও লেটেস্ট আপডেটের জন্য চোখ রাখুন জিও বাংলায়। ক্যামেরায় অয়নের সাথে আমি সেমি, টিল দেন স্টে টিউন।